আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি তো আপনারা সবাই জানেন যে আমি আপনাদেরকে নিয়ে আমার ব্লগে কিছু কিছু স্মৃতি রেখে দিতে চাই, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ফারজানা চৌধুরী চৈতিকে নিয়ে একটা ভিডিও করেছি, ও রান্না শেয়ার করেছে। আজকে একটা আবৃত্তি শেয়ার করব। কলকাতা থেকে পায়েল আমার জন্য একটা আবৃত্তি করেছে। ও এই যে ভাইরাস এখন চলতেছে প্যান্ডামিক টাইমে, ও একটা খুব সুন্দর আবৃত্তি করেছে মাকে নিয়ে, খুব সুন্দর সেই আবৃত্তিটা, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে খুব 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 ভালো লেগেছে ওর আবৃত্তি। থ্যাংক ইউ পায়েল। চলুন আমরা আবৃত্তি শুনি, তার আগে সম্পূর্ণ কি করছে সেটা একটু দেখি। এটা হচ্ছে সম্পূর্ণার বিড়াল। হেই কেটি, আস্তেও ব্যথা পাবে। আও খামচে দিছে। আচ্ছা থাক, ও এখন নামতে যাচ্ছে না, তুমি একটু পরে নামো। আসো কেটি 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 কেটি, লাভ দিবে, তুমি সরে যাও, ও নেমে আসবে, ও নেমে আসবে। এটা হচ্ছে বিড়াল, আমাদের এই তিন বাড়ির বিড়াল। আসলে বেসিক্যালি এই পাশে আমার যে অপোজিটে যে আছে ওর বিড়াল, ও পেয়েছে বিড়ালটাকে রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিল, পরে এখানে নিয়ে এসে বিড়ালটা এই বাড়ির নিচটার মধ্যে ও থাকে। ও তুমি আসবে দেখি, ধরো আমি ওকে নামাই, আমু ওকে নামাই দিবে, ওকে একটু পেট করো তাহলে আসবে। এটা হচ্ছে সম্পূর্ণা, ওর সাথে খেলা করে, সম্পূর্ণা ওর সাথে খেলা করে, সম্পূর্ণা ওর সাথে খেলা করে, ওর সাথে বসে বসে খেলা করে, ওকে আদর করে, আমরা ওকে খাবার দেই, এই হচ্ছে ওর কাজ সম্পূর্ণার। ও মা, সম্পূর্ণা ওকে নেওয়ার জন্য খুব এই হচ্ছিল যে ওকে বাসায় নিয়ে যাবে, কিন্তু আসলে ওকে অ্যাঞ্জি পেয়েছে, যার জন্য আমি আর বলি নেই যে ওকে দেওয়ার, কারণ ও ওর ওর বাসায় একটা পেট আছে, একটা ছোট ডগ আছে, কিন্তু ডগ আর ক্যাটটা একসাথে থাকতে পারে না, না থাকতে পারে, কিন্তু ও রাখতে চাচ্ছে না, কিন্তু এখন আবার ও দিতে যাচ্ছে না, ওর জন্য এখানে একটা বাড়ি বানাবে ছোট করে, কারণ অনেক ঠান্ডা পড়ে যাবে সেই জন্য। ওকে কাছ থেকে দেখাই, ও কত কিউট, কত কিউট একটা বেবি। ওর নামটা বলো, এদিকে ঘুরে বলো, ওর নাম হচ্ছে স্কচ। আচ্ছা ঠিক আছে চলো, এখন তো স্কচ খেলতেছে, তার আগে আমরা পায়েলের আবৃত্তিটা শুনি, পায়েলের আবৃত্তিটা শোনা দরকার, অনেক সুন্দর হয়েছে। তুমি কেন ওকে ভিতরে নিয়ে যেতে চাচ্ছ আম্মু? হ্যাঁ কেন ওকে ভিতরে নিয়ে যেতে চাচ্ছ, দুষ্টু বিড়াল স্কচ, দুষ্টু স্কচ, হু হু করতেই থাকে আমার ওই পাশের বাসার কুকুরটা। স্কচ আরো অনেক ছোট ছিল, মাত্র 20-25 দিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে, এখনো সবাইকে চিনে, সবার কাছে আসে, আগে যেতে যেত না, ভয় পেত, এখন সে গ্যারেজের মধ্যে ঢুকে কয়েকদিন পরে মনে হয় ঘরের মধ্যেও ঢুকে যাবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার, আমি পায়েল সরকার, আমি কলকাতা থেকে বলছি। আমি সাইমা দিদির একজন খুব বড় ফ্যান, সাইমা দিদির সব ভিডিওই আমি দেখি, ইভেন সম্পূর্ণাকে তো আমার খুব ভালো লাগে, সম্পূর্ণা একজন মানে খুবই একটা সুইট গার্ল। তো আশা করছি সবাই খুব ভালো আছেন, যে যেখানেই আছেন এরকম একটা সিচুয়েশানে, সবার জন্য আমার ভালোবাসা থাকবে।
সাইমা দিদিকে ফার্স্টেই আমি অনেক 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 বড় একটা থ্যাংক ইউ জানাতে চাই, যে উনি আমার জন্য মানে আমাদের জন্য এত সুন্দর একটা কনসেপ্ট ভেবেছেন, আমাদের কথা এত ভেবেছেন। তো সত্যিই ওনার জন্য একটা বড় থ্যাংক ইউ আমার তরফ থেকে। তো সাইমা দিদিকে আমি মেল করেছিলাম, তারপরে আমার মেল পেয়ে সাইমা দিদি আমাকে ফোন করেছেন। মানে আমি তো জাস্ট মানে ভাবতেই পারিনি যে উনি আমার সাথে ফোন করে কথা বলবেন। আমি ভীষণই খুশি হয়েছিলাম ওনার ফোন পেয়ে। তারপরে বললেন যে তুমি যা শেয়ার করতে চাও করতে পারো। একটা সরি আমি বলতে চাই, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে, আমার পরীক্ষা চলছিল তাই জন্য। তো আমি একটা আপনাদের সাথে আবৃত্তি শেয়ার করতে চাই। আমি কখনো আবৃত্তি শিখিনি, বেসিক্যালি লকডাউনেই ঘরে বসে আর কি যেটুকুনি চেষ্টা করেছি সেইটুকুনি শেয়ার করতে চাই সাইমা দিদির চ্যানেলে। থ্যাংক ইউ সাইমাদি তোমার চ্যানেলে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তোমরাও যদি এরকম সাইমা দিদির চ্যানেলে আসতে চাও তো তোমরাও সাইমা দিদির সাথে যোগাযোগ করতে পারো। সাইমা দিদি খুবই ভালো একজন মানুষ, আমার তো খুবই ভালো লেগেছে সাইমা দিদির কথার ধরন, সাইমা দিদির বিহেভিয়ার খুবই ভালো। তো আমি যেই আবৃত্তিটা শেয়ার করব, জানি না কেমন লাগবে আপনাদের, যদি ভালো লাগে তো থ্যাংক ইউ আমার তরফ থেকে, সবাইকে আগেই জানিয়ে রাখলাম। লকডাউন শব্দটা শুনে মা হেসেছে, বাড়ির সবাই সারাদিন একসঙ্গে থাকার আনন্দে মা খুশি হয়ে রেঁধে ফেলেছে পঞ্চপদ। আমরাও তেমন বদ, নুন কম ঝাল বেশি, খুদ ধরে মন দিয়েছি টিভি বা ফোনে, খোঁজ নেয়নি একবারও মায়ের মনের। রোজ রোজ ল্যাদ বেড়েছে আমাদের, আর কাজ বেড়েছে মায়ের, কারণ মায়েদের লকডাউন হয় না। মা ভেবেছিল একটু বেলা করে উঠবে কটা দিন, বইয়ের তাক ছেড়ে বের করবে আশাপূর্ণা দেবী, কিংবা দুপুরগুলোয় ডুব দেবে উত্তম সুচিত্রায়। কিন্তু মায়ের যে সংসারের প্রতি অনেক দায়, গোটা বাড়ির ঘুম ভাঙে মায়ের হাতে চায়ে। তারপর রান্নাঘর থেকে চৌকার হিসেব নিকেশ ঝাড়াই বাছাই বাজার হাট, মায়ের কি আর নিজের কথা ভাবতে আছে, বালাই ষাট। হ্যাঁ ঠিক ধরেছেন, মায়েদের লকডাউন হয় না। ওয়ার্ক ফ্রম হোম বা হোম মেকিং, সবসময় রেডি বিজ্ঞাপনের মায়ের চেয়ে সে অনেক বেশি জেদি। সংসারকে ভালোবেসে জীবন লেখে রোজ, ছেলের পড়া মেয়ের হবিতেই নিজের সুখের খোঁজ। কাজ না করে কাটেই না তার দিনের একটা বেলা, আমাদের থেকে প্রাপ্য পিতার শুধুই অবহেলা। বাড়ির সবাই সুখে আছে তাতেই মায়ের সুখ, দিনের শেষে তাও কি দেখি মায়ের ক্লান্ত মুখ। জানি জানি মায়েদের লকডাউন হয় না, কিন্তু যদি একটু সুযোগ মাও পেত আজ, জানলা দিয়ে মুখ বাড়িয়ে আকাশ টুকুর স্বাদ, নিয়মগুলো ভাঙি না হয় মায়ের মুখ চেয়ে, লকডাউনে মায়ের কাজে হাত বাড়িয়ে দিয়ে। রোজ রোজ ল্যাদ বেড়েছে আমাদের, আর কাজ বেড়েছে মায়ের, কারণ মায়েদের লকডাউন হয় না। মা ভেবেছিল একটু বেলা করে উঠবে কটা দিন, বইয়ের তাক ছেড়ে বের করবে আশাপূর্ণা দেবী, কিংবা দুপুরগুলোয় ডুব দেবে উত্তম সুচিত্রায়। কিন্তু মায়ের যে সংসারের প্রতি অনেক দায়, গোটা বাড়ির ঘুম ভাঙে মায়ের হাতে চায়ে। তারপর রান্নাঘর থেকে চৌকার হিসেব নিকেশ ঝাড়াই বাছাই বাজার হাট, মায়ের কি আর নিজের কথা ভাবতে আছে, বালাই ষাট। হ্যাঁ
ঠিক ধরেছেন, মায়েদের লকডাউন হয় না। ওয়ার্ক ফ্রম হোম বা হোম মেকিং, সবসময় রেডি বিজ্ঞাপনের মায়ের চেয়ে সে অনেক বেশি জেদি। সংসারকে ভালোবেসে জীবন লেখে রোজ, ছেলের পড়া মেয়ের হবিতেই নিজের সুখের খোঁজ। কাজ না করে কাটেই না তার দিনের একটা বেলা, আমাদের থেকে প্রাপ্য কি তার শুধুই অবহেলা। বাড়ির সবাই সুখে আছে তাতেই মায়ের সুখ, দিনের শেষে তাও কি দেখি মায়ের ক্লান্ত মুখ। জানি জানি মায়েদের লকডাউন হয় না, কিন্তু যদি একটু সুযোগ মাও পেত আজ, জানলা দিয়ে মুখ বাড়িয়ে আকাশ টুকুর স্বাদ। নিয়মগুলো ভাঙি না হয় মায়ের মুখ চেয়ে, লকডাউনে মায়ের কাজে হাত বাড়িয়ে দিয়ে। আপনারা তো ভিডিওটা দেখেছেনই, যে পায়েলের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার তো খুবই ভালো লেগেছে। আরও দুটো রান্না আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। যারা কলকাতা, একটা দিদি ভাই কলকাতা থেকে পাঠিয়েছে এবং বাংলাদেশ থেকে পাঠিয়েছে, খুবই মজার এবং অন্যরকম একটা রান্না। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে পায়েলের কবিতা আবৃত্তিটা কেমন হয়েছে, সেটা জানাবেন আমাকে। আর পায়েল, অবশ্যই তোমার কোনো কমেন্ট আসলে তুমি এখানে আমার এখানে তুমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিতে পারবে। তোমার আবৃত্তি নিয়ে কোনো কমেন্ট আসলে দিয়ে দিও তুমি। আর সম্পূর্ণা কি করেছে আমি তো শেয়ার করলামই, যে ও বিড়ালকে নিয়ে খুব খুব এক্সাইটেড, বিড়ালের সাথে, বিড়াল কেন বাসায় আসে না, কেন বিড়াল ওকে দিবে না, এই জন্য ওর খুব মন খারাপ হয়েছিল মাঝখানে। তখন আমি বুঝিয়ে বললাম যে বাবা ওরা পেয়েছে, এটা ঠিক না ওদের কাছ থেকে না। পরে সম্পূর্ণ ম্যানেজ হয়ে গেছে। তো আজকে এখানেই শেষ করছি। ও আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি, যে আমি অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম এই কয়েকদিন, গত 2 সপ্তাহ আগে, সেই ভিডিওগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।